আমার প্রিয় ক্লাস 10-এর বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে তোমাদের মাধ্যমিকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলা এবং বাংলার কবিতার আজ আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি নিয়েই এসেছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি খুব মন দিয়ে দেখো। তোমাদের যে বাংলা পাঠ্য বই সেটি হলো সাহিত্য সঞ্চয়ন, এবং এই পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত আমাদের যে কবিতাগুলি রয়েছে মোট 7টি কবিতা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। কি কি আছে আগে দেখে নি। অসুখী একজন আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক প্রলয়োল্লাস সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 7টি কবিতা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এসো আমরা প্রত্যেকটি কবিতার আলাদা করে তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। এর আগে আমি তোমাদের অন্য বিষয়েরও সাজেশান দিয়েছি, তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলি তোমাদের খুবই উপকারে আসবে, তোমরা দেখে নিও। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে চ্যানেলের বন্ধু হয়ে যেও। আমাদের প্রথম কবিতা হলো পাবলো নেরুদার অসুখী একজন। আমাদের 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে আমাদের MCQ SAQ ছাড়াও আমাদের কবিতা থেকে 3 নম্বর অর্থাৎ প্রশ্নমান 3-এর একটি, যার শব্দসীমা কম বেশি 60, এবং প্রশ্নমান 5 যার শব্দসীমা হলো কম বেশি 150 শব্দ, একটি করে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ প্রশ্নমান 3-এর একটি এবং প্রশ্নমান 5-এর একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেখানে 2টি অপশান থাকবে, তার মধ্যে একটি আমাদের লিখতে হবে। এসো তাই আমরা প্রথমে প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি দেখে নিই। প্রশ্নমান 3-এর প্রথম প্রশ্ন হলো, বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো, বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন? সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? শান্ত হলুদ দেবতারা, দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের পরিণতি কি হয়েছিল? পাশে দেখো নাম্বার ডিভিশনটা, নম্বর বিভাজন আমাদের ভাগ রয়েছে, কারণ আমাদের যে 3 নম্বরে থাকে, পুরো যে 3-এ থাকে তা নয়, অনেক সময় 3-এও থাকে, এছাড়া 1+2, 2+1, এইভাবে আমাদের নম্বর বিভাজন হয়ে থাকে। এবার তোমরা অসুখী একজনে প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি দেখে নাও। একটি হলো, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে তাঁর ছেড়ে আসা তাৎপর্য ব্যাখ্যা করো। যেখানে ছিল শহর, যেখানে শব্দটি প্রয়োগ করার কারণ কি, শহরটির পরবর্তী রূপটি কি হয়েছিল তা বর্ণনা করো। পরের প্রশ্ন হচ্ছে, এই যে 2টি প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর কিন্তু একই, এবং এই যে প্রশ্নটি বলবো এটি কিন্তু মাধ্যমিক 2017-তে এসেছিল। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো, মানে একই উত্তর হবে। এর পরেরটি হলো, অসুখী হলুদ দেবতা ও কবির স্বপ্ন একই সাথে ভেঙে পড়ার মধ্যে কোন সাদৃশ্য ধরা পড়েছে তাহা ব্যাখ্যা করো। চারেরটি হলো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির অপেক্ষা কোন অর্থ প্রকাশ করেছে তা ব্যাখ্যা করো। এবার দেখে নি শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রশ্নমান 3-5 আমি একসঙ্গেই লিখেছি, কারণ আমি যে প্রশ্নগুলো বলবো এগুলো 3 মার্কসেও আসতে পারে, আবার 5 মার্কসেরও আসতে পারে। একেরটি হলো, অথবা এমন ইতিহাস উদ্ধৃতিটি তাৎপর্য ব্যাখ্যা করো, পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কি, আমাদের ঘর উড়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন পরিস্থিতির উল্লেখ কবি করেছেন, এই অবস্থায় কবির পরামর্শ কি। 5-এ প্রশ্ন, পৃথিবীর সম্বন্ধে মনে যে সন্দেহ দেখা দিয়েছে তার কারণ লেখো। 6-টি আলোচ্য কবিতায় কবির সমাজ চেতনার কি পরিচয় পাওয়া যায় তাহা লেখো। 7-টি খুবই ইম্পর্টেন্ট, আমাদের পথ নেই কোনো, কবি কোন পরিস্থিতিতে পথ নেই কোনো বলেছেন, এবং এখান থেকে কোন পথ খুঁজে পেয়েছেন কবিতা অবলম্বনে তাহা আলোচনা করো।
আর একটি হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণে সার্থকতা বিচার করো। দেখো, এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বলবো যে তোমাদের সিলেবাসে যে কবিতাগুলি রয়েছে তার নামকরণের সার্থকতা এবং সারমর্ম অর্থাৎ সারাংশ অতি অবশ্যই তোমরা মুখস্থ করে রেখো, কারণ তাহলে তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন কোনোটাতেই অসুবিধে হবে না। এরপরের প্রশ্নটি স্টার রয়েছে, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন অথবা এমনই ইতিহাস বলার কারণ কি। পরের কবিতাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। প্রথমে প্রশ্নমান তিনে প্রশ্নগুলি দেখে নি। এক একটা হলো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, কে কীভাবে ছিনিয়ে নিয়ে গেল তাকে। দুয়েটি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কাকে বোঝানো হয়েছে, উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। তিনেরটি সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, সেই মুহূর্ত বলতে কি বোঝানো হয়েছে, তখন তাদের পাড়ায় পাড়ায় কি সংঘটিত হচ্ছিল। তোমরা অতি অবশ্যই প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দেবে, কারণ বিশেষ করে প্রশ্নমান তিনেতে যেহেতু শব্দসীমা কম বেশি 60, খুব বেশি যদি লিখে ফেলো সেখানে কিন্তু মানে নাম্বার আরও কমে যাবার সম্ভাবনা থাকে, সেজন্য সবসময় চেষ্টা করবে টু দি পয়েন্ট অ্যান্সার করতে। চারেটি হলো দাঁড়াও ওই মানহারা মানবী দ্বারে, কাকে দাঁড়াতে বলা হচ্ছে, মানহারা মানবী সম্বোধনের কারণ কি। প্রশ্নমান পাঁচের প্রথম প্রশ্ন হলো বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। দুয়েটি হলো গর্বে যারা অন্ধ তোমার সূর্যহরা অরণ্যে চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা, উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। তিনেরটি হলো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কে বা কারা চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে, তাৎপর্য বুঝিয়ে দাও। এবার এসো পরের কবিতা মাইকেল মধুসূদন দত্তের অভিষেকে। আমরা প্রথমে প্রশ্নমান তিনে প্রশ্নগুলি দেখে নিই। এক একটি হলো মহাবাহু বিস্ময় মানে, মহাবাহুকে তাঁর বিস্ময়ের কারণ কি, সীতাপতিকে তাঁকে মায়াবী মানব বলা হয়েছে কেন। তিনেরটি হলো ঘুচাবো এ অপবাদ, বক্তা কোন অপবাদ কীভাবে ঘোচাতে চেয়েছেন। চারেরটি হলো বৃহন্নলারূপী কিরীটিকে তার কোন কীর্তির কথা পাঠ্যে উল্লেখিত আছে, ত্যাজ কি কিঙ্করী রে আজি, বক্তাকে তার মনে এমন প্রশ্ন জেগে ওঠার কারণ কি। এবার প্রশ্নমান পাঁচ দেখো, একটি অভিষেক করিলা কুমারে, পাঠ্য কবিতা অবলম্বনে কুমার মানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, চরিত্রটি আলোচনা করো, এর সঙ্গে রাবণ চরিত্রটাও তোমরা পড়ে রেখো। দুয়েরটি হলো হায় বিধি বাম মম প্রতি, উদ্ধৃতিটির আলোকে রাবণ চরিত্র বিশ্লেষণ করো, আমি তোমাদের এক্ষুনি যে প্রশ্নটা বললাম। তিনেরটি হলো কেন তুমি গুণনিধি ত্যাজ কি কিঙ্করী রে আজি, কিঙ্করীকে তাঁর চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। অভিষেক কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। পাঁচেরটি হলো যথা নাশিতে তারকে মহাসুর কিংবা যশা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটির বৃত্তান্তটি বিশ্লেষণ করো। ছয় প্রশ্ন, রত্নাকর রত্নতম ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরী কি করেছিলেন, তার বার্তা পেয়ে মেঘনাথ কি করেন, তার রূপসজ্জার বর্ণনা দাও। এরপরে দেখে নেব আমাদের পরবর্তী কবিতা কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস। প্রথমে তোমরা প্রশ্নমান তিনের প্রশ্নগুলি দেখে নাও। একটি হলো তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। দুয়েরটি হলো দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের যে স্বরূপ তাহা বুঝিয়ে দাও। তিনেরটি এই তোরে তার আসার সময়, তার আসার চিহ্নগুলি কি ছিল। চারেরটি হলো ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। পাঁচেরটা আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন,
নবীন বলতে কাদের বোঝানো হয়েছে, কবির এমন মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার তোমরা প্রশ্নমান পাঁচের দেখে নাও। একটি হলো প্রলয়োল্লাস কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো, এবং দু একটি হলো প্রলয়ঙ্করের রুদ্ররূপের বর্ণনা দাও, তার ভীষণ ভয়ঙ্করের মাঝে কোন শুভ বার্তা লুকিয়ে আছে তাহা আলোচনা করো। পরের কবিতা হলো সৈয়দ আলাওর সিন্ধু তীরে, প্রশ্নমান তিন এবং পাঁচের, কারণ এই প্রশ্নগুলি তোমাদের থ্রি মার্কসেরও আসতে পারে, আবার প্রশ্নমান পাঁচেও আসতে পারে। একটি হলো অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। দুই হলো পদ্মা নামে গুণজুতা, পদ্মান্দে বলা হয়েছে কোথায় তার উদ্যান রচিত হয়েছিল। তিন একটি হলো তুড়িত গগনে আসি, কে তাড়াতাড়ি এসে কি দেখে। চারেরটি হলো বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ কি, কাকে বালা বলে উল্লেখ করা হয়েছে, সে কি দেখে বিস্মিত হয়েছিল। পাঁচেরটি হলো ইন্দ্র সাপে বিদ্যাধরী, বিদ্যাধরী কে, কার সম্বন্ধে বিদ্যাধরী শব্দটি কেন ব্যবহার করা হয়েছে। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, বাক্যটির সরলার্থ রেখো, তার অবস্থার কি বর্ণনা কবিতায় দেওয়া হয়েছে। সখী সবে আজ্ঞা দিল, কে সখীদের কোন আজ্ঞা দিল। পঞ্চকন্যা পাইল চেতন, কিভাবে পঞ্চকন্যা চেতন ফিরে পেল। সিন্ধু তীরের পরে প্রশ্ন হলো সমুদ্র নৃপতি সুতাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। দশেরটি হলো সত্য ধর্ম সদা সদাচার, সদাচার শব্দটির অর্থ লেখো, কোথায় সর্বদাই সত্য ও সদাচার বিরাজ করে সেই স্থানের বর্ণনা দাও, কার প্রচেষ্টায় কি রূপে পঞ্চকন্যা জীবন রক্ষা পেয়েছিল। পরের কবিতা হলো জয় গোস্বামী লেখা অস্ত্রের বিরুদ্ধে গান। একের প্রশ্নটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। আমি এখন হাজার হাতে পায়, হাজার হাতে পায় বলতে কবি কি বুঝিয়েছেন, হাজার হাতে পায় তিনি কি করেন। গানের বর্ম আজ পড়েছি গায়, গানের বর্ম বলতে কবি কি বুঝিয়েছেন, গান বাঁধবে সহস্র উপায়, কে কিভাবে সহস্র উপায়ে গান বাঁধবে, গান কেমনভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা আলোচ্য কবিতানুসারে আলোচনা করো। কবিতাটি বিষয়বস্তু আলোচনা করো এবং কবিতাটি নামকরণে সার্থকতা বিচার করো। তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিকের সিলেবাসের কবিতার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, যদি ভালো লাগে উপকারে আসে একটা লাইক করে দিও।